ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ পা ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আবার দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজকর্ম আমি করি সেই সব নিয়ে ভিডিও করে আপনাদের সামনে পরিবেশন করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই আশা করব। আর ছুটির দিন, ছুটির দিনে সবাই একটু দেরি করে উঠেছি। দেরি করে উঠেছি বলতে কি, বেটু আজকে এত সকাল সকাল উঠে পড়ে চোখে ঘুম পাড়াতে পাড়াতে, কিন্তু ঘুমোলো তো নাই, শেষে 7:30টার সময় উঠে পড়লাম ধড়পড় করে। উঠে তারপরে ব্রাশ করছি, ব্রাশ করে মিস্টারের দিকে চা করছে, দেরি হয়ে গেছে এতটাই। আর এখন না সকাল সকাল এতটাই রোদ, সকাল সকাল বাজার না গেলে পুরো একবারে তেতে পুড়ে যাবে একেবারে। আর বেটু জেগে আছে তো কি করে, বেটু বললো বাজার যাবো বাবার সঙ্গে, বেটুকেও পাঠিয়ে দিলাম বাবার সঙ্গে। আর আজকে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব। ড্রেসিং টেবিলটা তো কি অবস্থা হয়ে গেছে, বেটু না আয়নাতে পুরো একবারে ও রং করার খাতা দাও, পেন্সিল দাও, চক দাও, যাই দাও, ও এই দেখো ড্রেসিং টেবিলটা কালার করেছে, ড্রেসিং টেবিলের আয়নাটাকে রং করতেও খুব ব্যস্ত। চলো বেটু এখন নেই, সেই টাইমে আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নার পাকে পাখি। এইভাবে না করলে না একদমই কোনো কাজ হয় না। ছুটি আছে যেহেতু, ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে আর আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, ওটা হোক আস্তে আস্তে, সেই জন্য ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে এসেছি। দেখো আমি এখন কলিন দিয়ে পরিষ্কার করছি, এতটাই রং লাগিয়েছে না, ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে। মাঝে রোজই ভাবছি করবা, যতবারই করতে যাই না ও কীরকমভাবে রং করে দেয়, ওর কী ইচ্ছা হয় হয়তো আয়নাতে রং করতে ভালো লাগে। কত বকবো বলো তো, ছোটো ছেলে, বকতেও পারি না, আর ওকেও তো কিছু নিয়ে থাকতে হবে, না হলে ফোনটা দিই। এখন না ও ফোন চায় না জানো তো, মানে আমি তিতি বিরক্ত হয়ে মাঝে মাঝে বলি নে বাবা ফোন দেখ, এত দুষ্টুমি করে, চারিদিকে জল ফেলে রেখে দিচ্ছে, আর ঘরের মেঝেতে বুঝতে না পারলে যদি পড়ি এখন ঠ্যাং ভেঙে বসে থাকবো বোধ হয়, এই করছে, চারিদিকে জল ফেলছে, না হলে খেলনা আর আইসক্রিমের একটা বক্স পেয়েছে, আইসক্রিমের আমি গুছাতে গিয়ে রান্নাঘরে পেয়েছে, সেটা আর ঢোকাতে দেয় না, সেই আইসক্রিম আগে করতাম, সেই আইসক্রিমের কাপটা নিয়েছে, সে তো জল ঢুকিয়ে নর্মালি ডিপে তো হাত পায় না ডিপ ফ্রিজে, সেই জন্য নর্মালি একটু রেখে দেয়। প্রায় হয় আপেল কুচো করে, মানে খাচ্ছে আপেল, সেই আপেলটা থেকে একটুখানি দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, আর রোজ দেখে আর হতাশা হয়ে ফিরে আসে যে না বরফ হয়নি কো। আমি আর কিছু বলি না, যা পাচ্ছিস কর, কারণ বেটুর না আইসক্রিম খাওয়া বারণ আছে, আইসক্রিম খেলেই ওর সর্দি হয়ে যায়, সর্দি বসে একটা বেশ যা তা অবস্থা, খারাপও লাগে, ওর বাবা বলে কিনলে তো কেনাই যায়, কিন্তু ওর না সর্দি বসে যাবে, সেই ভয়ে ডাক্তার বলেছে ঠান্ডা জিনিস কিছু দেবে না ওকে, চেষ্টা করি সেই জন্যই দিই না খো, ইচ্ছা থাকলে আমরাও খেতে পারি না, সেই জন্য ওর সামনে তো খাওয়াই যাবে না, মাম্মা বলে মা চক আইসক্রিম খাবো, কিন্তু ওর জন্য আর কিনতে পারি না খো, ছোটো ছেলে, ও তো বলবে একটু এমনভাবে চাইবে না, তোমাদের দেখেও মনে হবে যে মায়া হবে, কোনো জিনিস হয়তো খাচ্ছি সেই সময় এমনভাবে চাই, করুণভাবে মনে হয় যেন দিই, সেই জন্যই আমরাও আর খেতে পারি না খো, কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত আমরা রাখি না খো ফ্রিজে এখন আর। আর ড্রেসিং টেবিলের চারিদিকে দেখো না ওষুধে ভর্তি, দুদিন অন্তরই, আর সর্দি ওর এমন কিছু হয় না, জ্বর টর খুব একটা, সর্দি বসে গিয়ে না এত, আর মাঝে মাঝে একবার তো অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অ্যান্টিবায়োটিক 5 দিন খাওয়ার পরও কাজ হচ্ছে না, তারপরে আবার অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, সেই ওই ওষুধগুলো ফেলে দিতে হয়, সেই এইভাবেই জমে যায়, ফেলা হয়নি কো, সেইগুলোই আজকে কাজ করছি, সব ফেলি আগে দাঁড়াও, চারিদিকে ওষুধেই ভর্তি হয়ে গেছে, ড্রেসিং টেবিলে আর সাজের জিনিস থাকে না এখন, শুধু ওষুধ থাকে, হরেক রকমের ওষুধ দেখতে পাবে, সিরাপ বলো, অ্যান্টিবায়োটিকগুলো খাওয়া হয়ে যায়, সিরাপগুলো সেই মতো খাওয়া হয় না, সেই সিরাপের বোতলগুলো সব পড়ে থাকে, সেগুলি আজকে পরিষ্কার করছি, কারণ সেগুলো সেকেন্ড টাইম আর খাওয়ানোও যায় না, দেয়ও না কো, অন্যরকম অন্য ওষুধ চেঞ্জ করে দেয় সে, আর ওষুধের মানে খাওয়াতে খাওয়াতে না এইখানেই রাখি, কোথায় আর রাখবো, সেই জন্য পুরো একেবারে, সেই জন্য আজকে ডিপ ক্লিন করছি কলিন দিয়ে। এই দেখো পরিষ্কার হয়ে গেছে, ভেটু আসার আগেই পরিষ্কার হয়ে গেছে, তবে কতক্ষণ ঠিক থাকবে জানি না খুব, মানে এর গ্যারেন্টি নেই, আবার দেখবে যেই পরিষ্কার হয়ে গেছে আবার রং করতে দেবো, যেই অন্য ঘরে যাবো আবার রং করে দেবে ও। আর এই দেখো এগুলো হচ্ছে বেটু কিন্ডার জয় খায়, কিন্ডার জয়ের এতগুলো খেলা আরও আছে, আরও এদিক ওদিক ফেলে দেয়। ড্রেসিং টেবিল পরিষ্কার করা আমার হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে, এই যে কী কী রান্না করবো একটু দেখে নাও, মিস্টার গেছে বাজারে, উচ্ছে ছিল, উচ্ছে আলু ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি মতো উচ্ছে আলু চচ্চড়ি বানাবো, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু প্রেশার কুকারে একটু ডাল বসিয়েছি, চলো এটাই করে নিই। আর মিস্টার বাজারে গেছে, দেখি বাজার থেকে কী নিয়ে আসে, তারপরে সেরকম আর সবজি কাটেনি, মিস্টার যেটা নিয়ে আসবে তারপরে রান্না করবো।
গেছো গেল ঘুরিয়ে। বেটু বাজার থেকে কি নিয়ে এলি? বাজার থেকে ফল। আর পাপা কি কিনে এনেছে? না পাপা কি বাজার করে এনেছে? দুপুরবেলা রান্না কি হবে আজকে? মাংস। তুমি খাবে মাংস? ও যাই হোক, আমার স্নান হয়ে গেছে, গ্যাসটা লাগিয়ে দিয়েছে, চলো আগে পুজোটা করে আসি। কিচ্ছু রান্না হয়নি, 10:10 গ্যাসের জন্য দেরি হয়ে গেলো, যদিও স্নানটা হয়ে গেলো। বেটু এখানে বসে বসে এখন চিপস খাচ্ছে, বসিয়ে রেখে যাই কারণ নাহলে তিনতলায় চলে যাবে। ওর পাপা আর মাম্মা বেরিয়েছে একটু, চলো পুজোটা করে আসি ঝট করে। ভাবলাম প্রচণ্ড গরম পড়েছে, তাড়াতাড়ি রান্নাটা সকাল সকাল করে নেবো, 9:30-10 মধ্যে করে নেবো, তারপরে পুজোটা করবো, একবার স্নান করিয়ে পুজো করবো। বাবা তার মধ্যেই গেল গ্যাস ফুরিয়ে, মানে আমার একটা বাধা বিপত্তি একদিন না একদিন মানে হয়েই চলেছে। গরমে যে সকাল সকাল কাজ সারবো সেটা আর হয়ে উঠছে না কো, তাই অগত্যা কী করলাম স্নানটাই করে নিলাম। মিস্টার বেরিয়েছে মামাকে নিয়ে, বেটুকে তাই নিচে ফোনটা দিয়ে রেখে চলে এলাম, চলো পুজোটা ঝটপট করে নিই। আর ওপরে তিনতলায় তো ঠাকুরঘরটা এত গরম হয়ে থাকে, তাই ভাবলাম একেবারে স্নান করে তারপরে রান্নাঘরে এই গরমের মধ্যে ঢুকে না, আর আমি একবারের বেশি দুবার স্নান করলে আমারও গলা ব্যথা হয়ে যায়, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে একেবারে স্নান করে পুজো করে বসবো। আর সে হওয়ার তো আর জোর নেই, দেখলেই কী অবস্থা হয়ে গেল, রান্না সব বন্ধ হয়ে গেল, তাই পুজোটাই করে নিচ্ছি। ওদিকে বসি উচ্ছে তরকারি, উচ্ছে চচ্চড়ি আর ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, হবে মাংস, আলু পেঁয়াজ কিছুই কাটা নেই। মিস্টার বললো মাছ আনবো, কিন্তু মাছ আনেনি, মাম্মা অতটা পছন্দ করে না, যখন জানোই কেমন খচখচ করে, মানে মাছ খেতে গেলে ওর বিরক্তি এসে যায় যত, সেই জন্য বললো ছুটির দিন আছে যেহেতু মাংস নিয়ে আসে পাতলা করে একটু ঝোল বানিয়ে দেবো, সেটাই করব। আর উচ্ছে চচ্চড়ি আর কিছু করবো না হো, যা গরম, কিন্তু তাতেও তো দেরি হয়ে গেল। গিয়ে এবার সবজি পুজোটা করে নিই, পুজোটা করে নিয়ে আলু পেঁয়াজ কেটে তাড়াতাড়ি করে নিই, চলো রান্নাঘরে, যা গরম একে বাইরে গরম তার উপরে রান্নাঘরে গরম, কী অবস্থা বলো তো এত গরমের মধ্যে। আর কত কি ছুটি দেবে বলো তো, স্কুল যেমন ছুটি অ্যানাউন্সমেন্ট করেছিল, কিন্তু কিছু দুদিন যাওয়ার পর মামাদের বললো যে অনলাইন অফলাইন দুটোই করতে পারবে, তাই আমি অপশান নিলাম যে অফলাইনই যা, কারণ স্রোত গরম তো থাকবেই বলো, কিন্তু ওই যে অনলাইনে অভ্যেস হয়ে যায়, আর বেটুরও আর মাম্মা তো 2 বছর তো করোনার জন্য অনলাইনে করে কি অবস্থা, ফোনের নেশা হয়ে গেছে, না অফলাইনে যাও, মামাও বললো যে না আমি অফলাইনই করব, টাইমটা একটু কম আছে, যাই হোক অনলাইনে পড়াশোনা করতে হবে না কো, নাহলে আর বেটুকেও বলেছিল বেটু ফোনের কি বোঝে বলো তো অনলাইনে করবে, ভেবেছিলাম না বাবা অনলাইনে দুটো ফোন এঙ্গেজ হয়ে থাকবে, তোদের ভোর অফলাইনেই কর বলে বেটুকেও পাঠাচ্ছি স্কুলে, মামাকেও পাঠাচ্ছি, আমি আনতে যাই দেখেছো তোমরা। আর গরম গরম সবই মানুষকে সহ্য করতে হবে, এরপরই বলবে বৃষ্টি পড়ছে, তারপরে ঠান্ডা পড়ছে, বলো কী করা যাবে, ওয়েদারের সঙ্গে সবাইকেই মানিয়ে নিতে হবে। আর একটু বেশি করে যদি প্রোটেকশান নেওয়া যায়, জল খাওয়া যায় বেশি করে, তাহলে কোনো সমস্যাই সমস্যা নয় বলো, নিজেদের একটু সাবধানতা অবলম্বন করলেই হবে। যেমন বাড়িতে আসলে আগে নুন চিনি লেবুর জল করে রেখে যাই আমি, বেটু এলে ওকে দিই, কোনো কোনো দিন ফুটি খাচ্ছে, কোনো দিন ডাবের জল, এই লিকুইডটা একটু বেশি করে খেতে হবে, বেরোবার আগে স্কুল থেকে বেরোয় যখন তখন জল খাইয়ে নিয়ে আসি, এই ধরনের প্রোটেকশান দিলে অসুবিধা হবে না। কিন্তু অনলাইন হলে বলো তো খুব অসুবিধা হতো, অত অনলাইনে ক্লাস করা সম্ভব? আর বেটু বুঝবেই না কো, সেই আমাকে বসে থাকতে হবে যতক্ষণ ক্লাস হবে, হয়তো 10:30-11 থেকে ক্লাস হবে, 10:30-11 পর্যন্ত আমাকে চুপ করে ওর পাশে বসে থাকতে হবে, কোনো কাজ হবে না। কিন্তু ও যদি স্কুলে যায় আমার ওই টাইমটায় সব কাজ হয়ে যায়, তাই মিস্টারকেও বললাম যে অফলাইনের অপশানটাতেই টিক মেরে দাও, বলো অফলাইনে স্কুল হবে, তাই দুজনেই অফলাইন স্কুল যাচ্ছে। কিন্তু আজকে ছুটি তো, আজকে তো বুঝতেই পারছো কী হবে বাড়িতে। এদিকে আমার রান্নাও হয়ে গেছে, ভাবলাম মাংসের ঝোল আর ভাত বানাবো, তার সঙ্গে মিষ্টার বাজার থেকে নিয়ে এসেছে মাছের ডিম, তাই ভাবলাম মাছের ডিম আর ছুটি আছে যেহেতু সেই জন্য মাছের ডিম পটল দিয়ে বানালাম, এই অনেক দিন বানাইনি আমি, তাই পটলটাকে ভেজে নিয়ে এই ধরনের করে একটা রেসিপি বানালাম। চলো হয়ে গেছে, এবার বেটুর বোতলগুলো পরিষ্কার করে নিয়ে দেখো, বেটু দেখেছে এখানে দুষ্টুমি করতে চলে এসেছে, আমার আদি দিদির কাছে ছিল, তাই ভাবলাম যে বোতলগুলো একটু পরিষ্কার করে নিই, এখন কাজ যখন হয়ে গেছে ও বাবা ঠিক চলে এসেছে, বেটু আমার কাছে দেখেছো দুষ্টুমি করতে, আমি এই যে কাজ করছি। তাহলে উপরে যাবি কি করে? আর উপরে দিদি আছে।
চিয়ারোর সঙ্গে কথা বলছি, আসলে জল ঘাটতেছে জানো তো, আমি যেই চোখ পাকাচ্ছি পালাচ্ছে আবার চলে আসছে, আর খুব জলের নেশা হয়েছে বললাম, নিজে নিজে তো করছে, বলছে কি গম গম করছে জানো, নিজে করছে দিদির গায়ে দিচ্ছে, এখানে কী না করছে, আর কত যে বকবো আর বললো না, এই সব করে যাচ্ছে। চলো বোতলগুলো ধুয়ে নি, ধুয়ে নিলে কাজটা ফাঁকাও হয়ে যাবে, এবারে পর বেটুকে খাওয়াবো, বেটুকের মামাকে খেতে দেবো, মাছকে খেতে দিতে ভুলে গেছি তাই চলে এলাম, মাছের জলটাও চেঞ্জ করে দিই, মাছকে খেতে দিই, যা গরম পড়েছে রোজ জলটা পরিষ্কার করে দিলে মাছটা একটু মানে ভালোই লাগে, আমরা যেমন রোজ স্নান করি ওরও জলটা এখন চেঞ্জ করে দিচ্ছি, বলেছিল দোকান থেকে যে জলটা নোংরা হলে তবে পরিষ্কার করবে, কিন্তু গরম বলে আমি তাই ভাবি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছি, চলো চেঞ্জ করে দিই, ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, ততক্ষণের জন্য বাই।